সানস্ক্রিন আমাদের স্কিন কেয়ার রুটিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে দামি প্রোডাক্ট। সেই সাথে পছন্দসই টেক্সচার এবং প্রোটেকশনের সমন্বয় করার ঝামেলা তো আছে। ধন্যবাদ ইমার্টে স্কিন কেয়ারকে আমাকে একসাথে এতগুলো সানস্ক্রিনের রিভিউ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। Cosrx Aloe Soothing Sun Cream SPF 50 PA++++ Aniyoseyo ami holam Cosrx Aloe Soothing Sun Cream SPF 50 PA++ ami apnader SPF 50 ebong PA++ protection debo karon amar ache octinoxate tinosorvase enosulizal ebong emilozate er moto new generation UV filter echharao amar upadan talikay টাইটানিয়াম ডাইঅক্সাইডও আছে যার কারণে আমাকে মিক্স সানস্ক্রিন বলা হয়। তবে আমি কিন্তু কোনো হোয়াইট কাস্ট দেই না, আমার টেক্সচার কিছুটা ক্রিমি এবং খুব সহজেই ত্বকে মিশে যায়। তবে তুমি ত্বকে কিছুক্ষণ পর কিছুটা ভারী অনুভূত হও এবং মুখ ঘেমে ওঠে। আমি স্বীকার করছি যে তৈলাক্ত ত্বকের অধিকারীরা আমাকে ব্যবহার করে একটু অস্বস্তি বোধ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজারটি স্কিপ করে সরাসরি আমাকে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও তুমি চোখে আশেপাশে চলে গেলে চোখ জ্বালা না করলেও কিছুটা অস্বস্তি বোধ হয়। কিন্তু আমি ত্বকের জন্য খুবই সুথিং কারণ আমার ফর্মুলেশনে প্রচুর পরিমাণে অ্যালোভেরা এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে এবং এটি আমার সানস্ক্রিনটি বাছাই করার প্রধান কারণ। এটি ত্বকে বেশ আরামদায়ক সুদিন একটি অনুভূতি দেয়। আমি এই সানস্ক্রিনটি প্রথমবার ব্যবহার করেছিলাম গত বছর এবং তখনই এর বৈশিষ্ট্যটি আমার ভালো লেগেছিল। তাছাড়া এই প্রোডাক্টটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলা যায়, কিন্তু এতে ইথাইল অ্যালকোহল আছে, যাদের এই উপাদানটিতে সেন্সিটিভিটি আছে অথবা যারা অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট বেরিয়ে চলতে চান তারা এটি অ্যাভয়েড করতে পারেন। পরে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।